দাদা আমরা কি করে চান্স পাবো, যেটা মেইন প্রথম কোশ্চেনটা হচ্ছে আমরা কি করে চান্স পাবো, আমরা ওটাই ম্যাটার, তুমি তো পেয়ে গেলে, পেয়ে গেলে তুমি তো করে নিয়েছো ভাই, কিন্তু আমরা কি করে পাবো? হ্যাঁ তুই বিশ্বাস করবি না যে আমাদের ইন্ডাস্ট্রিতে কোনো এরকম সোজা লাইন নেই যে এইভাবে তুই জানতে পারবি না অডিশন কোথায় হচ্ছে। আচ্ছা তুই জানতে পারবি না কি করে যে ঢুকবো, হোয়াট ইজ দ্য রাইট প্রসিডিওর, আমি এখনও অব্দি জানি না, এত বছর আমি কাজ করছি ইন্ডাস্ট্রিতে আমি জানি না কি হোয়াট ইজ দ্য রাইট প্রসিডিওর। আমি কী করে চান্স পেয়েছিলাম আমি জানি, আমি চান্স পেয়েছিলাম অদ্ভুতভাবে ফেসবুকে আমার ফটো দেখে এসকে মুভিজে যাই, যেটা আমি বলছি আমি এসকে মুভিজে বাইরে বসেছিলাম, এসকে মুভিজে তখন তুমি মডেলিং মডেলিং মানে মডেলিং করছি। এবার মডেলিং চান্স কী করে পেলাম না ওটা বললে নাকি? না বলিনি। মডেলিং চান্স কী করে পেলাম, আমি একটা কফি শপে কফি খাচ্ছিলাম, কফি শপ না আমি মিথ্যা কথা বলবো না, আমি রাস্তার ধারেই কফি খাচ্ছিলাম, কারণ কফি না চা, চা বা কফি কিছু একটা হবে, যাই হোক হোয়াট এভার ইট ইজ, আমি খাচ্ছিলাম, সেখানে একজনের পছন্দ হয়, সো সে আমার নাম্বার নেয়, বলছে তোমার নাম্বারটা নিয়েছি তুমি কি ইন্টারেস্টে মডেলিং করতে, বললাম হ্যাঁ ওয়াই নট ফটোশ্যুট করার জন্য, সে আমাকে ফটোশ্যুট করায় প্রথম ধরে, এইভাবে আমি চান্স পাই। কিন্তু মানে তুমি যেটা বলছো সেটা লাক জানিস, লাক, হ্যাঁ আমি ওটাই বলতে চাইছি। আমি জানিস তো সৃজিতদার গাড়ি একদিন দাঁড়িয়ে ছিল, আমার মনে আছে সৃজিতদার গাড়ি একদিন দাঁড়িয়ে সৃজিতদার ভেতরে বসে মোবাইল খোঁজাচ্ছে, আমি অনেকবার হাঁটলাম যে নোটিস করে, যদি নোটিস করে যদি চান্স পেয়ে যায় কিছু তাকালো তুই মুখ ফিরিয়ে নিল, সো আমি ভাবলাম ভাই। কিন্তু এই মানে আমি বলতে চাই যে যে এখন যে হতে চায় ধরো সেকে দেখতে ভালো বডি বডি করলো, কিন্তু তারপরে তো বসে থাকতে পারে না যে চলো চা খাই কখন কেউ আমাকে ইয়ে করবে, তো ওটা তো প্র্যাকটিক্যাল অনেকে আছে তাই, আমার থেকে দেখতে অনেক সুন্দর, আমার থেকে ভালো বডি আছে, তারা বসে আছে, আমি বলবো অনেক ভালো স্টেজ করে, স্টেজ অ্যাক্টরটা কিন্তু অনেক বেশি পলিশড হয় আমার মনে হয়, থিয়েটার যারা করে তারা ভাই খেতে পায় না এরকম আমি দেখেছি, আমার খুব কষ্ট লাগে এগুলো বলতে, খুব খারাপ লাগে, এটা একটা ইন্ডাস্ট্রি ডার্ক অধ্যায় যে তারা খেতে পারে না এরকম আমি দেখেছি, যে তারা কাজ পায় না, ঠিক আছে তারা থিয়েটার করে, থিয়েটার কিন্তু ইনকাম বেশি নেই। আমি ধরো ওই সিরিয়াল আর্টিস্ট হতে চাই, এবার আমি যে থিয়েটারও করবো সেটাও কোনো গ্যারেন্টি দিচ্ছে না, মডেলিং করবো সেটাও কোনো গ্যারেন্টি দিচ্ছে না, সেটা নেই আমাদের মেয়েদের না জানিস তো, আমরা যদি যদি প্রেম না করি বা প্রেম করার পরেও, আচ্ছা তুমি কি কি তোমার ইনকাম কীরকম বইয়ে, তুই আজকে তোর এই মাসে ইনকাম ধর, তো ওগুলো ওগুলো ছেড়ে দিলাম আমি, হ্যাঁ ধর এটা ইনকাম, তো যে কালকে কাজ থাকবে তো কোনো গ্যারেন্টি নেই, আমি ধর আমি আজকে বসে যে কাজ করছি তো আমার যে এক বছর পর কাজ থাকবে ইউ নেভার নো, তুই আশা করতে পারিস, শুধু তোকে প্রতিনিয়ত তোকে নিজেকে প্রুফ করতে হবে যে হ্যাঁ তুই এটার জন্য ঠিকঠাক, কিন্তু আমাদের ফিট থাকা দরকার হয়। শুরু কী করা হবে, শুরুটা শুরুটা তুমি কিছু সাজেস্ট করতে পারবে? সাজেস্ট অবভিয়াসলি করবো, সাজেস্ট একটাই করবো যে সৎ ইচ্ছা সৎ সাহস, আর এছাড়া আমি কী বলতে পারি, এরকমই চাপ এছাড়া মডেলিং বা ওই লাইনে গেলে কি নোটিস হওয়ার চান্সেস একটু বেশি থাকে যারা কাস্টিং ডাইরেক্টর? এখন নোটিস হওয়ার চান্স অনেক বেশি, এখন ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম আছে, হ্যাঁ এখন অদ্ভুতভাবে কাস্ট করা হয় ইনস্টাগ্রামের ফলোয়ার্স থেকে, এটা মানে একটু হাস্যকর ব্যাপার, তারা অ্যাক্টিং জানুক কি না জানুক তাদেরকে কাস্ট করা হচ্ছে আজকাল ইনস্টাগ্রামের ফলোয়ার্স থেকে। এটা কি পুরো ট্র্যাডিশনাল আমরা সিরিয়ালের কথা বলছি নাকি? সিরিয়ালের কথা বলছি, মুভির কথা বলছি আমি, ওয়েব সিরিজ সবার কথা বলছি আমি। রিসেন্টলি আশা করি ফেসবুকে দেখেছি একজনের কাস্ট করা হয়েছে, সম্পূর্ণ আমি বলেছি মন্টিরোকে কাস্ট করা হয়েছে, এই নেটা বাবাল হচ্ছে, এই নেটা বাবাল হচ্ছে যে আটা টাইমসে ও কি করে চান্স পেলো, আর তার উপরে মির্দার সাথে মানে স্যারের সাথে, মির স্যার তো মানে খুবই রেসপেক্টেড এই ফিল্ডে, তার সাথে স্ক্রিন শেয়ার করছে, স্ক্রিন শেয়ার করছে কি করে পেলো, এটা তার লাক তাই, হ্যাঁ এটা তার লাক, এবার সে যেভাবেই হোক সে সে খিস্তি মেরেই হোক বা যে করেই হোক সে অর্জন করেছে ভাই একটা ফলোয়ার্স। না আমার মন্টিরোর সাথে প্রবলেম নেই, আমার প্রবলেমটা হলো অ্যাক্টিং, কি অ্যাক্টিং স্কিল আমরা দেখিনি কিন্তু মন্টিরোর, আমরা মন্টিরোর নাচ দেখেছি সব কিছুই দেখেছি কিন্তু অ্যাক্টিংটাও দেখাইনি, তাহলে ওকে মানে জাস্ট আমার মনে হয় জাস্ট ফেমের জন্য কি নিল, মানে বড় হাউজের আন্ডারে কাজ করেছে এটা, তাহলে কি করে এটা কি করে মানে এটা চলবে, এটা এটা জাস্ট নাম্বারের জন্য এটা তুমি বলছো যে এটা আর কোনো ইয়ে না, এটা পাস্টে ছিল জানিস তো, ফেমে যারা ফেমাস, যেমন নেপোটিজম, নেপোটিজমটা নিয়ে কি বলবি, স্টারের ছেলে, আজ আমি আগের দিন মুভি দেখছিলাম শাহরুখ খানের, সিরিয়ালে সিরিয়ালও হয় হয় না, হ্যাঁ অবভিয়াসলি হয়।